আজ আমরা বের করব কিউব রুট। কিউব রুটটা দেখো ক্যালকুলেশনটা খুব সহজ ভাবে কিভাবে করা যায় সেটা আজকে আমরা করব। দেখো কিউব রুট বের করতে গেলে একটা মনে রাখতে হবে, লাস্ট যে ডিজিটটা আছে সেই ডিজিটটা দেখে কিউব রুটটা বের করা খুব সহজ হয়। যেরকম আমি দেখো পাশে লিখে রেখেছি, একের কিউবের লাস্ট ডিজিটটা 1, দুয়ের কিউবের লাস্ট ডিজিটটা 8, তিনের কিউবের 27 মানে 7, 64 4, 5-এর কিউব 125-এর 5, 6-এর কিউব 216-এর 6, 7-এর কিউব 344-এর 3, 8-এর কিউব 512-এর 2, 9-এর কিউব 729-এর 9, আর 10-এর কিউব 1000-এর 0। এই লাস্টের ডিজিটগুলো যদি দেখি তাহলে আমরা খুব তাড়াতাড়ি ক্যালকুলেশনটা করতে পারবো। তার আগে আমাকে দেখো এখান থেকে যেহেতু আমাকে কিউব রুট করতে দিয়েছে তা লাস্টের দিক থেকে তিনটা ডিজিট ছেড়ে আমি তার পরের ঘরটা লিখব। ছেড়ে দিলাম, তাহলে এখানে তিনটে ডিজিট, এখানে দুটো ডিজিট। যদি এখানের থেকে বড় সংখ্যা হতো তাহলে তিনটে তিনটে করে ছেড়ে ছেড়ে পরপর লিখতাম। এবার দেখো এখানে লাস্ট ডিজিটটা কত আছে 3, তাহলে 3-এর লাস্ট ডিজিটটা কত হয় 7, তাহলে আমি এখানে বলতে পারি এটা থেকে আমি পাবো 7। বুঝতে পারলে? শুধু লাস্টের ডিজিটটা দেখবো। দেখো এখানে সব কটা ডিজিটগুলো আলাদা আলাদা, লাস্টের 1-এর 1 8, 2 আবার কোথায় আছে 8-এর, 3 আবার কোথায় আছে 7-এর, 4 এখানে, 5 এখানে, 6 এখানে, 7-8-9-10, তাহলে সব কটা ডিজিট আলাদা আলাদা। এর জন্য কিউব রুট করতে গিয়ে খুব তাড়াতাড়ি ক্যালকুলেশন করা যায়। এবার 50, এবার 50-এর কাছাকাছি কিউব রুট দেখবো কিউব কোনটা হচ্ছে সংখ্যা। আমরা জানি 2-এর কিউব 8, 3-এর কিউব 27, 4-এর কিউব 64, তার মানে 4-এর কিউব যখন 25, 50-এর থেকে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা কী করবো 3-এর কিউবটা দেবো, তার মানে এটা হলো 3, তাহলে বুঝতে পারলে এটা হলো 37-এর কিউব। আশা করি বুঝতে পারছো তোমরা যে 37-এর কিউব কি তাড়াতাড়ি বের করলাম, শুধু ইউনিট ডিজিট লাস্টেরটা দেখলাম এটা 7, আর এই 50-এর কাছাকাছি কিউব হলো 27, 4 হলো বেশি হয়ে যাচ্ছে তাই আমরা ছোটোটাই নিলাম, তার জন্য এটা মানটা হলো 37। আশা করি বুঝতে পেরেছো।